যে শিক্ষা হচ্ছে একটা জাতির মেলবন্ধন আর আমি বলবো সেই শিক্ষার মেলবন্ধন হচ্ছে শিক্ষক একটা শিক্ষা প্রতিষ্ঠানে অনেক কিছু থাকে বিল্ডিং থাকে দামি দামি অনেক জিনিস থাকে সবচেয়ে মূল্যবান কে সবচেয়ে মূল্যবান হচ্ছে শিক্ষক এবং সাবঅর্ডিনেশন আর এই শিক্ষক তার সারাটা জীবন তার ধ্যান শ্রম সমস্ত দিয়ে শিক্ষা বোধ পালন করে জাতি ধর্মের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর সে যখন অবসরে যায় খালি হাতে চলে যায় এই শিক্ষক মন্ডলী তার অবসর সুবিধা পাওয়ার জন্য তারা তারা করেছে চোখের পানি পেরেছে এটা জাতি হিসাবে আমাদের একটা কলঙ্ক লজ্জায় আমাদের মাথা রাখছে আর মাননীয় সভাপতি সহশিক্ষক কমিটি সহ সদস্য এবং শিক্ষা ঢাকা শিক্ষা সংস্থার জড়িত তাদের আন্তরিক সহযোগিতা ও সহানুভূতি এবং মানবতার ফলে আজ আমরা তাদের হাতে তাদের অবসরকালীন সেই তাদের পাওনা এরকম দয়া রাখছেন না তাদের পাওনার টাকা আমরা তুলে দিতে পারছি এই জন্য আমি সবাইকে সকল শিক্ষকের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি সাথে সাথে আরো কিছু অর্জন আছে ওনারা অর্জন করেছেন দীর্ঘ 4 বছর ধরে জননেত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত বৈশাখী ভাতা বন্ধ রাখা হয়েছিল বর্তমান কমিটি সেই ঘোষিত ভাতা ইতিমধ্যেই চালু করেছে আমাদের জন্য ধন্যবাদ জানাই অনিয়ম করে জোর করে নিয়মভঙ্গিত ভাবে 10% টাকা শিক্ষকদের কাছে থেকে কেটে রাখা হলো বর্তমান কমিটি সেটা বন্ধ করেছে এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি শিক্ষক মন্ডলী এবং কর্মচারী দুর্বৃত্তায়ন করে জোর করে বোমা ফাটিয়ে আমাদের প্রিয় শিক্ষক মন্ডলী এবং কর্মচারীদের প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়েছে তাদেরকে আবার আমরা পুনর্বহাল করেছি এটা একটা বিরাট বিজয় এই জন্য আমি সবার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি আরো ধন্যবাদ জানাচ্ছি এই কমিটির আমলে এই সভাপতির আমলে উনি দুর্বৃত্তায়ন বন্ধ করেছেন দুর্নীতি বন্ধ করেছে এই জন্য আমার ধন্যবাদ জানাচ্ছি আসলে ওনাদের আন্তরিকতা এবং অনুভবে আমরা মুগ্ধ আমরা আশা করি আগামীতে ওনারা আমাদের যে ন্যায্য পাওনা ইমপ্লিমেন্ট এবং স্থায়ীকরণ সব অন্যান্য সুযোগ সুবিধাগুলো দিয়ে আমাদের কৃতজ্ঞতা সাগরে ভাসাবে আমি আমার বক্তব্য অতিবাহিত করব না পরিশেষে সকলের সুস্বাস্থ্য সর্বাঙ্গীণ উন্নতি এবং ইউরোপীয় মহানগরীর কল্যাণ আমরা শেষ করছি আর একটা কথা না বললে নয় সেটা হচ্ছে অ্যাডহক কমিটির মেয়াদ মাত্র 6 মাস থাকে অ্যাডহক কমিটি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে না এবং আস্তে আস্তে সময় চলে যায় এবং এখানে কার্যালয় প্রতিনিধি একজন থাকে সকল এখানে স্কুল আছে কলেজ আছে তারপরে প্রি প্রাইমারি আছে আমরা সকল সকল শিক্ষক মন্ডলের পক্ষ থেকে দাবি করছি যেন আগামীতে যেন স্পেশাল কমিটির ব্যবস্থা করা হয় যাতে সবাই প্রতিনিধিত্ব থাকে সর্বশেষে ওয়ান সেকেন্ড থ্যাংকিং এভরিবডি আই এম ক্লোজিং মাই অ্যাড্রেস থ্যাংক ইউ